অপেক্ষাকৃত কম সময় বেঁধে দিয়ে অফলাইনে কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করায় ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে, অনলাইনের মাধ্যমে না হোক মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা, সেই জন্য ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি তুলে দেওয়ার পর প্রতিনিধি দলটি প্রিন্সিপাল ইনচার্জের কক্ষ থেকে বেরিয়ে এসে জানায়, ইউজিসি গাইডলাইন অনুযায়ী 31 আগস্ট ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার কথা। সেই অনুযায়ী ইউনিভার্সিটি থেকে নোটিশ আসে 25% সিলেবাস রিডিউস করে দেওয়া হবে, অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। ছাত্রছাত্রীরা 50% সিলেবাস কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তাদের দাবি, এই মহামারী পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ক্লাসগুলি হয়েছে অনলাইনের মাধ্যমে, তাও আবার শুধুমাত্র 1.5 মাসের জন্য। এমন অবস্থায় হঠাৎ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে অফলাইন মোডে পরীক্ষার বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রীরা হতভম্ব হয়ে পড়ে। অফলাইনে পরীক্ষা নেওয়া হলে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সময় দিতে তারা আবেদন জানায়। যদি পরীক্ষা নিতে হয় অনলাইনে নেওয়ার জন্য দাবি জানান। এছাড়া কিছু বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে ছাত্রছাত্রীরা বলে যে, আমাদের প্রতিবেশী বিশ্ববিদ্যালয় গুয়াহাটি মিজোরামে অনলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো পারলে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি কেন পারবে না? এই প্রশ্ন উঠছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমরা 6th সেমিস্টারের এখানে সকল ছাত্রছাত্রী আর্টস সায়েন্স কমার্স থেকে আজকে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে। তো আজকে আমাদের ডেপুটেশনটা জমা দেওয়ার মেইন কারণ হলো, আমরা কিছুদিন আগে দেখতে পাই যে আমাদের কাছে একটা নোটিফিকেশান আছে যেখানে লেখা থাকে অগাস্টের শেষ দিকে আমাদের 6th সেমিস্টার এক্সামটা নেওয়া হইব। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের জুন মাসের 7 তারিখ থেকে শুধু আমাদের অনলাইন ক্লাসগুলো নেওয়া হয়েছিল। তা আমরা জোরে 1.5 মাস সময়ও কিন্তু পাইছি না ঠিক মতো। সেই ক্ষেত্রে এই 1.5 মাস সময়ের মধ্যে আরও যদি আমরা যদি অগাস্টের 20 তারিখে ধরি তাহলে 1 মাস 2.5 মাস সময়, সেই ক্ষেত্রে 6 মাসের সিলেবাস কোনো অবস্থায় 2.5 মাসে কমপ্লিট করা যায় না। শুধু বিলোনিয়াতে নয়, রাজ্যের সব কলেজেই অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে, অন্যথায় ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হবে বলেও জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল।